গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? বৈদিকে দেখো, ওর বাবা বৈদিকে কোলে নেয় না বলে বৈদিক কান্না করছে। একজনকে কোলে নেয় না, একজনের বাবা। হাই বৈদি, মুখ দেখো, বৈদি মুখ দেখো, দেখো 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 দেখো। তোকে জিন্স প্যান্ট কিনে দেবো, কালকে বলে চুলকাটার সময় বকছি। এই মা, বাপ মেয়ে ঝগড়া দেখো, কিছু কিনে দেবো না, বাপ মেয়ে ঝগড়া, জিন্সের প্যান্ট নেবে। কাজ আর কাজ, কাজ আর কাজ। এই ঘুম থেকে উঠে সকাল থেকে শুরু হয় বাড়ির বউদের প্রচুর কাজ। তা যাই বলো না বন্ধুরা, কাজ ছাড়া কিন্তু জীবন নেই গো, কাজ ছাড়া কিন্তু মানুষও নেই। তো সেই রকমই প্রতিদিনের মতন আমি আজও তোমাদেরকে আমার সকাল থেকে একদম সন্ধ্যা অবধি বলতে পারো কী কী করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পেলে গতকালকের রাত্রে যে কাঁচা কাপড়গুলো শুকায় নাই সেগুলো বাড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন রোদের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু বাসনগুলো ধুইনি জানো তো। আর এদিকে আমার সুন্নুকে দেখো, আমি ব্ল্যাঙ্কেটগুলো পেরে রেখেছি, তো ওর মধ্যে কী সুন্দর শুয়ে পড়েছে। মাও বিছানা তুললে আমিও ওরকম করতাম। তো বাসনগুলো কেন মাজি নিই জানো তো, এই বাসনগুলো মাজতে গেলে জামা কাপড়গুলো ভিজে যায়, মানে নাইটিটা ভিজে যাবে। তখন যখন আমি বিছানাতে এই চাদরটা পাল্টাতে আসতাম না, তো তাহলে কী হতো বলো তো, এগুলো সব ভিজে ভিজে হয়ে যেত। তো ওই কারণে আমি আগে বিছানাটা তুলে নিচ্ছি, তারপরে আমি বাসন টাসন মেজে নেবো। দেখো জুতোগুলোকে যখন পরবে তখন আর খুঁজে আর পায় না, এই একটা হাওয়াই চপ্পল কোথায় কে জানে। চলো তোমাদেরকে বৈদিহির জুতো রাখার জায়গাটা একবার দেখাই। এই দেখো আমার মেয়ে জুতো রাখার জায়গা, ওর আবার এই জায়গাটাতে আবার জুতোগুলো না থাকলে সব জুতো আবার ছুঁড়ে ফেলে দেয় জানো, মানে খুব পছন্দ করে এই জায়গাটা ও। মানে ও বলতে চায় যে মা আমার জুতোগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দেবে, ও যেটা মন ও তখন সেটা এখান থেকে নেবে আর পরবে। বিছানা যদি এরকমভাবে সুন্দর করে গুছিয়ে রাখা হয় না, তা এর থেকে আর কিছু লাগে না ঘরের মধ্যে বলো। সুন্দর করে গুছিয়ে নিলাম, ব্যাস এরপরে আর কোনো চিন্তা নাই। কেন বলো তো বন্ধুরা, আমার এই ছোট্ট পাড়া একটা রুম, এই যে এইটুকু আমার একটা রুম, এই আমার দরজা, ঢুকেই এতটুকু একটা রুম, মেঝের মধ্যে বসে খাওয়া দাওয়া, আর এখানেই সবাই বসে পড়ে, মানে যেই আসে আর কি সবাই এখানটাতে বসে পড়ে, ব্যাস। তো চলো এখন অর্ধেকটা ঝাঁট দিয়েছি, এখন অর্ধেকটা দিইনি, ও এক এক করে জলগুলো আমাকে এনে দিচ্ছে, সব ভরে টোরে ওদিকটা রেখে দিই, ভালো করে ঝাঁট ফাট দিয়ে মুছে টুছে তোমাদের সঙ্গে কথা বলছি। তারা আমি আমি খাই দিচ্ছি বাবা, আমি আমি খাই দিচ্ছি। বৈদিহির স্কুলের খাবারটা ওর বাবা এনে দিল, তো আমার এখন না স্নান হয়নি, আর এদিকে বৈদিহি আমাকে বিরক্ত করছে, আর ছেলেটার পেট ভরে থাকলে না বেশ আপন মনে খেলা করে, তো ওই কারণে একে ওকে খাই দিলাম। তারপরে গেলাম আমি স্নান করতে, তা এসে এখন আমি পুজো দেবো। আর পুজো দেবো বলে প্রথমে তো লাগবে ফুল, তো ফুল যখন আমি তুলতে আসি তখন দেখি নিজের হাতে লাগানো এই গোলাপি রঙের ছোট্ট পাড় একটা কী ফুল বলে যে ওটাকে, ঠিক জানি না। তো এই দেখো বাড়ির গাছে নিজের হাতে লাগানো গাছের ফুল তুলে নিলাম, এখন আমি পুজো দেবো। তোমার জন্য কিছু আনিনি বাবা, তুমি লেস কুরকুরে খেয়েছো বাবা। তো বন্ধুরা আজকে রান্না বান্না নেই গো জানো তো, কাল রাতে যখন ভাত রান্না করেছিলাম তখন মানে দিনের বেলাতে যেরকম চাল দিই ভাতে ওরকম চাল দিয়ে দিয়েছিলাম রাত্রে জানো তো, তো দেখছি যে ভাতটা অনেকটা হয়ে গেছিলো কাল রাত্রে, ভুল করে হয়ে গেছে, আসলে রাত্রে রান্না করি না তো, তো দিনে যেটা চাল দিচ্ছি সেটাই দিয়ে ফেলেছিলাম। তো রান্না বান্না করিনি বলে না আমার প্যান কার্ডে একটু গন্ডগোল ছিল, মানে মানে আমার অম্বিকা হাজরা ননিয়া টাইটেল এখন হচ্ছে মানে বর্তমানে, কিন্তু আগে ছিল আমার অম্বিকা ননিয়া টাইটেল। তো আগে প্যান কার্ডটা আমার অম্বিকা ননিয়া করা ছিল, তো হাজরাটা দেওয়া ছিল না বলে আমার কোথাও ওই কার্ডটা আর কি শো করছে না, নিচ্ছে না প্যান কার্ডটা, তো ওইটাই ঠিক করতে গেছিলাম।
করে চলে এসেছি, আর আলু সেদ্ধ বসাবো। তো আলু সেদ্ধ আর ওই ইয়েই করবো, কি বলে, ভাত, ওই ঠান্ডা ভাত আছে আর আলু আলু সেদ্ধ মাখা করব। তো চলো আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই, অনেকটাই বেজে গেল, সময় হয়ে গেছে। আর এদিকে বৈদিকে রেখে গেছিলাম, বৈদি বাড়িতে ছিল আজকে। বৈদি আর বৈদি মা একই কালারের জামা পড়েছে। এই শশা মাখা খেতে কিন্তু সবার ভালো লাগে বলো, কিন্তু এই শশা মাখা খেতে গেলে না মানে আমার খুব মন খারাপ হয়ে যায় জানো। তোমরা ভাবে শশা মাখা খেতে হবে কার আবার মন খারাপ করে, তাই তো? হ্যাঁ, মনটা খারাপ করে এই কারণে বলি তোমাদেরকে। তার আগে দেখো এদিকে আমি ডিম আর আলু সেদ্ধটাকে তুলে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। আর দুটো লঙ্কা ভাজবো, এই দেখো লঙ্কা ভাজছি এখন আমি। আর বাড়িতে কিছু ছিল না বলে না বর আমাকে বলছে শুধু আলু সেদ্ধ দিয়ে তার ভাত খাওয়া যাবে না, তাহলে এক কাজ করো দুটো টমেটোর পুরি না। তো তোমরা বলছো যে মানে তোমরা হয়তো ভাবছো যে আমি কেন বললাম তো যে শশা মাখা দেখলে মন খারাপ হয়ে যায়। হ্যাঁ গো, মনটা খুব খারাপ হয়ে যায়। মাকে নিয়ে যখন 3 বছর আগে হসপিটালে ভর্তি করি মাকে, তখন মানে আমি না হসপিটালে শশাই খাচ্ছিলাম, মানে একটা কাকু দেখছিলাম শশা বিক্রি করছিল, তো এই কারণে না শশা মাখা দেখলে না মায়ের কথাটা খুব মনে পড়ে যায় যে মা হসপিটালে ভর্তি ছিল আর আমি শশা মাখা খাচ্ছিলাম, মানে এই ওইটার জন্যই মানে খুব খারাপ লাগে আমার। এমনি কিছু না আর কি, মানে আর ওই জায়গাটায় ফিরতে যাই না আমি, বুঝলে তো বন্ধুরা, মানে ওই কারণে মনটা খারাপ হয়ে যায় যেন ভগবান আমাকে ওই জায়গাটাতে যেন আর ফিরিয়ে না নিয়ে যায়। তো ওই কারণে শশা মাখা দেখলেই মনটা খুব খারাপ করে। তা আজকে তো আমাদের ঘরে সেরকম মেনু নেই, আলু সেদ্ধ আর টমেটো পোড়া। প্রথমে আলু সেদ্ধটাকে নুন লঙ্কা দিয়ে মানে বাটবো ভেবেছিলাম, কিন্তু আর বাটলাম না, শুধু নুন লঙ্কাটা বাটছি টমেটোর জন্য। কার কার জিভে জল আসছে, দারুণ লাগছে না? দারুণ টেস্টি হয়েছিল জানো তো। এর মধ্যে যদি দুটো শুকুই মাছ পুড়িয়ে বেটে যদি দিয়ে দেওয়া হতো না, আহা কী যে স্বাদ হতো। আমি প্রথমে জানো তো এই লঙ্কাটাকে ভেবেছিলাম আলুর সঙ্গে মাখাতা, মানে নুন লঙ্কাটাকে ভেবেছিলাম আলুর সঙ্গে মাখাতা। দাঁত চেপে চেপে শিল নোড়াটা ঠুকছিলাম, তো আমার বর আমাকে বলছে দাঁত চেপাটা বন্ধ করো। তো ফাইনালি আমাদের বাড়িতে আজকে হয়ে গেল সানাপুরা রান্না। এই দিয়ে হবে জমিয়ে ভিজে ভাত খাওয়া, ভিজে বলতে কড়কড়েই আছে ভাতটা, পরে একটু সর্ষে তেল দিয়ে দেবো, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। ভাত খেতে খেতে লঙ্কা খেতে আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেল, নিয়ে গেছে খুব জোরে মনে হচ্ছে, বৃষ্টিটা নামবে নামবে এরকম লাগছে। কাপড় চোপড়গুলো যদি না তুলে শুয়ে পড়ি যদি ঘুমিয়ে যায় ওই বলেই দেবো, কাপড় কটা আগে মন দিয়ে তুলতে না। আর চলো চলো ঘরে গিয়ে মোড়ার ওপর রাখো। খেয়ে দিয়ে যদি সঙ্গে সঙ্গে বাসনগুলো না মাজা হয় না, পরে বৈকালবেলায় মাজতে আমার খুব বিরক্ত লাগে জানো তো। তো এই কারণে বাসনটা মেজে আমি আগে চলে গেলাম মানে কাপড়গুলো তুলতে। আসলে এঁঠুগুলো ফেলতে গেলাম বলেই বুঝতে পারলাম যে কাপড়গুলো মেলা আছে, নাহলে ভুলেই গেছিলাম। কে আমার ছুটকি করেছে? ও আচ্ছা, ওই কারণে বৈদি গেছিলো আমাকে ডাকতে গো। বৈদি এখানে আটা দিয়ে কত কি খাবার বানিয়েছে দেখো আমার জন্য, বলছে মা খাবে চলো, তো ওই কারণে আমাকে ডাকতে গেছিল। ও ছুটকি কেমন করেছে খেয়ে দেখতে হবে। চলো বন্ধুরা ছুটকি কেমন করেছে খেয়ে দেখি, চলো মিষ্টিটা দিয়ে খাই একটু ঘুগনিও লিলি। কি দারুন তো বাবা, তুমি কোথায় শিখে তবু এত সুন্দর ঘুগনি লুচি করা। ঘুম পাড়ালাম, আর এইদিকে আমি এখন ঘড়িতে 4:10 বাজে, 4:10
আমি না লুচি বানাবো, তো ওর বাবা বললো লুচি বানিয়ে দাও, ভাত আর খাবে না বলছে, বলছে ভাত খাওয়ার ইচ্ছা নেই, কথা একটু পর ময়দা আছে ওইটাই লুচি করে দেবো। আর ঝরঝরটাকে দুন বুঝতেই পারছো ও রাত্রে ডিউটি আছে, আর সেই দিনকে সেই জল বৃষ্টিতে আটকে গেছিলো, ওই কারণে আমি বললাম তাহলে চলো আমি না ঘুমিয়ে তোমাদের জন্য লুচি, মানে তোমার জন্য আগে লুচিটা সব বানিয়ে দিই, কেননা তোমার ডিউটি যাওয়াটা আগে, ও যত তাড়াতাড়ি ডিউটিতে চলে যেতে পারবে ততই ভালো। সব কিছুতেই যে সবাই পারদর্শী হবে বন্ধুরা তা কিন্তু একেবারেই না। তোমরা হয়তো আমার এই আটা সানাটা দেখে হয়তো ভাবছো যে অম্বিকাই বলো বা দিদি বলো বোন বলো, তো যে যাই বলো না কেন আমাকে, তোমরা হয়তো ভাবছো যে আমি হয়তো খুব সুন্দর করে লুচিটা হয়তো বানাবো এত সুন্দর করে যেহেতু সানছি। হ্যাঁ গো বন্ধুরা, অনেক মনোযোগ দিয়ে অনেক ভালোবাসা দিয়েই করেছি, কিন্তু ঘটনাটা ঘটেছে কি জানো, মানে অল্প একটু ময়দা তার মধ্যে আমি অনেকটা পরিমাণে না তেল ঢেলে ফেলেছিলাম, আর এতটা পরিমাণে আমি থেসেছি যে সেটা হয়ে গেছে কি বলতো খাস্তা হয়ে গেছে, মানে আমি লুচির জায়গায় করে ফেলেছি সেই নিমকির মতন হয়ে গেছে ব্যাপারটা, বড় বড় নিমকিগুলো যেরকম হয় না সেরকম একদম এত সুন্দর খাস্তার মতন হয়ে গেছে না, মানে খসখস করে ছেড়ে যাচ্ছে। তো কী করবো, আজকে বরের মনটা খুবই ভেঙে ফেললাম আমি, আমার খুব কষ্ট লাগছে জানো তো, যে এভাবে ও আশা করেছিল যে আমি ওকে বানিয়ে খাওয়াতাম, মানে ওর ইচ্ছা ছিল আলু ভাজা আর লুচি খাওয়ার, মানে সাদা সাদা আলু ভাজা করে দিতে বলছিলো আর লুচি করে দিতে বলছিলো। তো দেখো প্রথমে তো ভেবেছিলাম লুচি মানে সুন্দরভাবে লুচিই হয়েছে, কিন্তু পরে তোমাদেরকে আমি দেখাবো সব কটা ভেজে নেওয়ার পর, তাহলে পরে তোমরা বুঝতে পারবে যে কী হয়েছে, এটা মানে পুরো নিমকি হয়ে গেছে জানো তো, এই দেখো পুরো কুড়মুর কুড়মুর হয়ে গেছে জানো তো, মানে যখন আমি পরে দেখছি তখন দেখছি যে একদম পুরো ভেঙে ভেঙে যাচ্ছে আর পুরো খাস্তা খাস্তা হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, সবসময় যে নিজের গুণাগুণটাই তোমাদের কাছে শেয়ার করব আর নিজের ভুলগুলো তোমাদের কাছে লুকিয়ে যাব তা কখনোই না, যেটা পারিনি সেটাও তোমাদের কাছে স্বীকার করি আর যেটা পারি সেটাও তোমাদের কাছেই স্বীকার করি। একটা ভীষণ মজার ব্যাপার হয়ে গেছে জানো, আমি লুচি করতে গিয়ে খাস্তা করে দিয়েছি, ভাত বসালাম আবার, মানে এতটা তেল পড়ে গেছে, অল্প একটু ময়দা ছিল না অনেকটা তেল ঢেলে দিয়েছি তো, আর অনেকটা বেশি করে সেনে দিয়েছি, আমার লুচি ভালো করে ফোলে না করে আচ্ছা তারে সেনে দিয়েছি, এত সেনেছি যে খাস্তা হয়ে গেছে, দেবে দেখো মুড়মুড় করে ভেঙে যাচ্ছে দেখো। আমার বর রেগে গেছে, ও বলছে তোমাকে বললাম লুচি করে লুচি হয় নাই গো, হয়েছে কচুরি, হাসতো তো আর সবাই সব জিনিসটা পারে বলো তো, লুচিটা আমি না কেউ এতটা পারি না বল, এত ভালো করে দিয়েছি যে এখন খাস্তা হয়ে গেছে, এটা বাজার থেকেও ভালো খাস্তা হয়ে গেছে। কি করবো কি করবো, কিছু আনো গা ভাত বসালাম, মন ভাঙলাম আমি ওর আর মন জোগাছে ও আমার, সত্যি কি বলবো এরকম একটা মানুষ পেয়ে না আমি সত্যিই খুব খুশি গো বন্ধুরা, মানে ওর নাম করবো না তো আমি কার নাম করব, আমি দেখো ওর জন্য লুচি করতে পারলাম না আর ও অথচ আবার আমার জন্য ঘুরিয়ে চিকেন নিয়ে এলো, বলছে বিলটি তাহলে এক কাজ করি আজকে ঝোল ভাত খাওয়া হবে, মানে আমাকে বুঝতেই দিল না যে ও লুচিটা খেতে পেলো না বললে ওর মনটা খারাপ, কিন্তু আমি তো বুঝতে পারছি যে ওর একটা আশা ছিল পারলাম না আমি করতে, মানে এই সময়গুলো যদি একে অপরে পাশে থাকা হয় না বন্ধুরা আর কিছু লাগে না জানো তো। বন্ধুরা বাড়িতে মাংস হলে সবারই খিদে পেয়ে যায়, মানে সব বাচ্চাদেরই খিদে পেয়ে যায়, মা যখন রান্না করে তখন কিন্তু সবাই বলে মা মাংস খাবো মা ভাত খাবো, আর এই দেখো আমাকে চেয়ে লুকিয়ে পড়েছে, ওটা রেড কালার, রেড কালার লাল, হ্যাঁ এই কালারটা পিঙ্ক কালার, আর ওপরেরটা অ্যাশ কালার, বসো ভাত খাবে, এই এ কাদায় কাদায় খালি পায়ে এরকম কি কোথায় চললে, কোথায় চললি তো, হ্যাঁ দেখো মজা দেখো কিরকম, এ কার জামা পড়ে তো বলে দাও দাদুর, কি খুশি কি খুশি, বৈদিহি চলনে না আমাকে এই
আলমারির ভেতরে ব্যাগের ভেতরে চকলেট ভরে রাখতে হয়। কই গো পালি যা চুটকি বৈদিকে আমি চকলেটটা দিতে গেলাম, তো বৈদিহি ওর দিদি তো মানে পাশের বাড়ির ভাগ্নিটাতে ঘরে রয়েছে, তো ডাকলাম তো বলছে এখন আসবে না। তো আমাকে একটু আগে বলছিল যে মা চকলেট আছে চকলেট দাও করছিল, তো আমি তখন দিইনি কো, ভাত টাত খেলো মানে এখনই চকলেট খেতাম না একটু পরে খাবে। তো ও চলে গেল ডিউটি, আবার কি মনটা একটু খারাপ করে যদি নাইট ডিউটি চলে যায়, ভালো লাগে না জানো তো, কিন্তু কাজটা তো করতে হবে বলো, কাজ না করলে খাবো কি? তো যেরকম যার যেরকম কাজ থাকে তাকে তো সেরকম কাজ করতে হবে, তাই না বলো বন্ধুরা? তবে এই নাইট ডিউটিটা করা মানে চারটিখানি ব্যাপার নয় জানো তো, মানে এই রাত জেগে দেখলে ধান্দা আমি পেয়ারা মাখা করেছি। ও দাদু সেই সকালে দুটো পেয়ারা এনে দিয়েছিল, আমি দিইনি, দুপুরে ঘুমিয়ে গেছে আর পাঁচটা ছয়টার সময় উঠেছে, তখন অম্বল হয়ে যাবে পেয়ারা খেলে, ওইখানে দিই না। কই কি হয়েছে? খাবার চলে আসে, আব্বা চলে আসে, চকলেট আমার হাতে দিয়ে চলে গেছিল, আবার নিতে এলো। বেশ যাও খেলা করো গা, একটু পরে চলে আসবে, ঘুনু করে লো বে আসতে। তো তখন পেয়ারাটা চেয়েছিল, তো সন্ধ্যেবেলা দিই নাই, কম্বল হয়ে যায়, তা এখন চাইছে বলছে ভেবেছে বোধহয় মা পেয়ারাটা মাখিয়ে যায়। এই রাত জাগা ডিউটি করলে না বলো না শরীরটা খুব নষ্ট হয়ে যায় জানো তো, মানে ও যে রাত জেগে ডিউটি করে না শরীর খুব খারাপ, ওর এই অভ্যাসের জন্য না আমাদেরও এই মানে আমার এই অভ্যাসটা হয়ে গেছে। ও যখন বাড়িতে থাকে বা বাড়িতে না থাকে, এই যেরকম আজকে ও এসে একটা দেড়টা দুটো বেজেই যাবে আমার ঘুম আস্তে আস্তে, দুপুরে ঘুমালেই বা না ঘুমালেই বা। তো যাই হোক চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এভাবে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এভাবে সবাই আমাকে সাপোর্ট করো, একটু আমার পাশে থাকো, যাতে আমার এই হাসি মুখটা যেন আরও হাসিতে ভরে যায়, তাই না বলো? শুধুমাত্র তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা যদি আমার পাশে থাকো, তাহলেই কিন্তু এটা সম্ভব হবে। তো যাই বন্ধুরা চলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা কিছু ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা, শুভরাত্রি। আর প্লিজ 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 একটা লাইক করে দিয়ে যেও, লাইকটা করলে পরে আমার খুব শান্তি লাগে মনের হয়তো জানো তো, টাটা।